আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পটেটো রিং, যেটা আমাদের সকলেরই কাছে খুব প্রিয় একটি খাবার। আর তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে এইটা বানানো কতটা সহজ। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবে। তো চলো, প্রথমে আমি নিয়ে নিলাম দুটো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। আলুটা মেখে নেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ও দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব বেড গ্রাম। তো চলো ভালোভাবে আমি এবার এটাকে মেখে নিচ্ছি। এভাবে মাখার পর এমন একটি শক্ত ডো তৈরি হবে। তো আমার এটা মাখা হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নেব আর উপর দিয়ে মাখিয়ে নেব। এবার আমি একটি স্টেনলেস স্টিলের থালা নিয়ে নেব, থালার উপরে আমি সামান্য এভাবে সাদা তেল লাগিয়ে দেব। তারপর আমি অল্প পরিমাণ আলু মাখা নিয়ে নেব। তো দেখো এভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে থালার উপরে এভাবে রেখে হাত দিয়ে আঙুল দিয়ে গোল করে নেব। আর এরপর আমি আঙুল দিয়ে এভাবে একটি ছিদ্র করে নেব। তো এবার এভাবে চাকু দিয়ে সাবধানে তুলে আমি একটি প্লেটে রেখে দেব। তো তোমরা দেখে বুঝতে পারলে যে রিংগুলোকে আমি কিভাবে বানিয়ে নেব। তো চলো, আমার সব রিংগুলো বানানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম রিংগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর তেলটা কিন্তু বেশি গরম হতে দেওয়া যাবে না, অল্প আঁচেই এগুলোকে আমি ভেজে নেব। আর এগুলো দেওয়ার সময় কিন্তু ডুবে যাবে, আর যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ওগুলো তেলের উপরে ভেসে উঠবে। তো এই দেখো আমার এগুলো কিন্তু ভেসে উঠে পড়েছে, এবার আমি এগুলোকে উল্টে ভেজে নেব। তো আমার দুই দিক ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো আমার পটেটো রিং ফ্রাই একদম তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখলে এটা বানানো কত সহজ, আর এটা খেতেও কিন্তু খুব মজার। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, ছোট বড় তোমাদের সকলেরই পছন্দ হবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার ভিডিওটি তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আজকের মতো এইটুকুই, এরপর দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে। খুদা হাফেজ।